राम नहीं मारता टिकटॉक बनाते मेरे को होते बहुत कुछ लोग होते हैं गुस्सा हो रहा है नहीं नहीं अच्छा हो रहा है अच्छा हो रहा है ये नमूना आ गया हमारा बहुत बड़ा नमूना भाई देखो वो लोग मार रहे हैं यार हम नहीं मार रहे पप्पी लेता है तुम ऐसा क्यों कर रहा है ऐसा कर ये मेरी जान है ना इसलिए हम उसको पप्पी देते हैं आपको बोलो टिकटॉक बनाने का टाइम कैसा होता है खाली का ले लो टिकटॉक बनाने का टाइम मेरे को होते बहुत कुछ लो होता है क्या होता कुछ नहीं होता वेरी डेंजरस क्या कर रहा है भाई क्या कर रहा है फीलिंग्स बोलो हम लोग आया इधर घूमने के लिए आया था अभी हमारा दोस्त लोग सब भी हमारा रंजीत थे और हमारा फीलिंग्स बोलो आपका गुड फीलिंग्स क्या है गुड डब्ल्यूसी की बड़ी বন্ধুরা প্রায় তিন ঘন্টা অপেক্ষা করার পরে আমরা অবশেষে এইমাত্র এসে পৌঁছালাম গ্লোবাল ভিলেজ তো এইমাত্র বাস থেকে নামলাম আর আমার কলিগ যারা আছে তারা গেছে টিকিট কাটার জন্য আর আমি এখানে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য চলে আসছি তো এই যে আমাদের গ্লোবাল ভিলেজ এই মুহূর্তে আমরা টিকিট নিয়ে নিচ্ছি একটা চিল্লা না আমি আমলোক আন্দর মে যা রা আমরা টিকিটটা স্ক্রিন করে দিলাম স্ক্রিন করার পরে যে এইমাত্র গ্লোবাল ভিজিটে ঢুকে গেলাম এই যে টিকিটটা ছিল এটা 25 দিরাম যে ভিডিও নিব না মোটো মোটো ফির আ গিয়া মোটো আমার সাথে আবার চলে আসছে এই যে এটা দেখতেছেন এটা ইউরোপের কোথাও এখনো এক দেশে আছে তো আমি এর সাথে এখন যে ভিডিও করতেছি আপনারা যদি অবশ্যই দুবাইতে আসেন কেউ বাংলাদেশ থেকে কেউ দুবাইতে ঘুরতে আসলে অবশ্যই গ্লোবাল ভিলেজে আসবেন আর গ্লোবাল ভিলেজের সৌন্দর্যটা উপভোগ করবেন একদম কাছ থেকে এখানে পিছনে একটা ভাস্কর্য আছে তো আমরা সেটার কাছে যাইতেছি গিয়ে একটু ভিডিওটা ক্যাপচার করি এই যে এটা মনে হয় মিশরের মনে হয় যে ছবিটা দেখে আর ডিজাইনগুলো দেখে মিশরের মনে হইতেছে আর আসলে এটা কোন দেশের ভাস্কর্য সেটা জানি না এই যে এটা হচ্ছে ক্লক টাওয়ার তাজমহলটা মনে হচ্ছে এটা আসলে বাবাজি ভাবে এটা ওরা আমার ভিডিওর ভিতরে চলে আসছে ওরা হাসতেছে তো পিছনে হচ্ছে তাজমহল যেটা সম্রাট শাহজাহান বানাইছিল মমতাজের জন্য এটা হচ্ছে তুর্কি যেটা আসলে আমরা দিল্লির আর্তুগুল এবং কে কুরলুস ওসমানে দেখছিলাম তো এটা হচ্ছে তুর্কির সেই ঐতিহ্য সেই গেটটা হয়তো আমি সঠিক জানি না সেই গেটটা আসলে এটা কিনা তো তুর্কির ঐতিহ্যটাকে এখানে তারা নিয়ে আসছে গ্লোবাল ভিলেজে তার তুর্কি যারা দিল্লির আর্তুগুল এবং কুরলুস ওসমান দেখছে তারা তুর্কি চিনে না এমনটা হতে পারে না এটা হচ্ছে কুয়েত কুয়েতের ঐতিহ্য নিয়ে যে এখানে করা হয়েছে যে এদিকে ঢুকার রাস্তা আমরা ওদিকে যাবো না এই যে ইয়েমেন ইয়েমেনের ঐতিহ্যটা এটা একটা রাজপ্রাসাদের মতো করে একটা গেট এখানে আমাদের ইসলামিক হিস্টোরি যে আমরা চলে আসলাম অবশেষে মোরক্কোর সামনে যে তো আমার কলিগরা মোটামুটি আমার উপর বিরক্ত হয়ে আছে কারণ আমি তাদেরকে ছেড়ে ছবি তুলতেছি না কারোর সাথে কথা বলতেছি না শুধু ভিডিও নিয়েই আছি যার কারণে ওরা আমাকে ছেড়ে আগে আগে হাঁটতেছে না হয়তো পিছে পিছে হাঁটতেছে তারা এখন আমার আগে চলে গেছে আমার সাথে কথা বলতেছে না কিছুটা রাগ করছে কারণ আমি তাদেরকে সময় দিতেছি না ওই আপনাদের সাথে ভিডিওতে গল্প করতেছি তো সাবস্ক্রাইব হ্যাঁ একটু লাইক আর শেয়ার ঠক দিন মাতাল কাছে তোমাকে লাইক আর শেয়ার ঠক দিজে আচ্ছা আমরা এখন চলে আসছি কেএসএ সৌদি আরব এটা হচ্ছে সৌদি আরবের ঐতিহ্য সেটাও একটা বিল্ডিং অবশেষে আমরা চলে এলাম এই যে এখানে ইরান এটা হচ্ছে ইরানের ঐতিহ্য যেটা আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন তবে এখানে সুন্দর সৌন্দর্যের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর লাগে হচ্ছে এখানে ইরানের কারণ এখানে কয়েকটা গাছ দেওয়া হয়েছে এবং বিল্ডিংটাও অনেক সুন্দর করে বানানো হয়েছে আর ভিতরে ভিতরে অনেকগুলো মূর্তি দেখা যাইতেছে সেগুলো হয়তো রাজা মূর্তি এই যে ইন্ডিয়ার এটা একটা হাইকোর্ট না কলেজ আমি গানের মধ্যে দেখছিলাম আমি জানি না
যে আপনারা দেখতেছেন আমরা অবশ্যই ইন্ডিয়ার সামনে চলে আসছি, এখানে ইন্ডিয়ার বাসযোগ্যগুলো রয়েছে। তবে এখানে সবচাইতে বড় মনে হয় ইন্ডিয়াটাই করা হয়েছে, কারণ ইন্ডিয়াটাই দেখতে গিয়ে ওদিকে নিয়ে ব্যস্ত আছে, ছবি নিয়ে ব্যস্ত আছে, কেউ টিকটক নিয়ে ব্যস্ত আছে। তো আমি তো টিকটক করি না, এতটা ছবি তোলার ইচ্ছা নয়, আমি তো আপনাদের সাথে ভিডিও করতেছি। তো আমি এই মোটু ওরে আমি হাতে নিয়ে হাঁটতেছি, মোটু ওরে হাতে নিয়ে হাঁটতেছি, কারণ একে একে হাঁটতে তার কতটা ভালো লাগে। আরো হচ্ছে আমার ভাই, ও সবচেয়ে দাদা আচ্ছা হয়, বহুত পানি হয়, বহুত মজা করতে হয়, জো কুছ বলো জো কুছ করো ও কুছ ভি নহীঁ বলেগা, কিউকি ইয়ে মেরি জান হ্যায় ইসলিয়ে মে উসকো কুছ ভি নহীঁ বলেগা। তো পাকিস্তান যে এটা ছিল, তো সেটার মধ্যে যে পাকিস্তানের ওদের যেটা বিল্ডিং সামনে ছিল গেটটা, ওই গেটটা দিয়ে আমরা এখন ঢুকছি এদের শপে। এখানে সম্পূর্ণ যা কিছু আছে সবগুলো পাকিস্তানের ঐতিহ্য। তো ওই যে দেখুন, ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক, বাচ্চাদের পোশাক, সব কিছু এখানে পাকিস্তানির। আর এখানে আসার ঢুকার কারণ হচ্ছে যে আমাদের সাথে আছে দুজন তিনজন পাকিস্তানি, আর ওই যে মোটা ও পাকিস্তান কাশ্মীর কাশ্মীরের, যার কারণে ও ঢুকছে ওদের ঐতিহ্যগুলো দেখার জন্য। তো তার সাথে আমিও ঢুকছি, ওরা এখানে হাঁটতেছে, আমরা তাদের পিছনে পিছনে আসতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি, ভিডিও করতেছি। আর এখন আর তাদেরকে তাদের ছেড়ে যাওয়া যাবে না, কারণ আমি অনেকবার তাদেরকে হারাই ফেলছি, অনেকবার যখনই ঘুরতে আসি তখন আমি তাদেরকে হারাই ফেলি একমাত্র ভিডিওর কারণে। তো এখন এটা নিয়েছে যে ডিসিশন নিয়েছে তাদের সাথে কথা রাখি। সবগুলা কান্ট্রি আছে কিনা আমি জানি না, পৃথিবীতে অনেকগুলা কান্ট্রি আছে, তো সবগুলো ঐতিহ্য আছে কিনা আমি জানি না, অবশ্যই থাকতে পারে নাও থাকতে পারে। তো এখন তো আসছি দেখার জন্য। এই যে আমার পাশে এটা যে দেখতেছেন, এটা হচ্ছে ফিলিস্তিন, এটা হচ্ছে ফিলিস্তিনের ঐতিহ্য। তো আমি ফিলিস্তিনকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি, অনেক রেসপেক্ট করি। এটা হচ্ছে চায়না, আর চায়নার পরে ফেলে যাব কি ওমান, ওমান চায়না প্রায় পাশাপাশি। এই এরিয়াটাতে এত বড় যে আমি হাঁটতে হাঁটতে খোলা চলে আসছি, আমি নিজেও বলতে পারছি এখন আমি কোন দিক দিয়ে বের হবো বা আমার কলেজের কোন দিক দিয়ে খুঁজে পাবো। আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি, এক ভিডিও করে নেই, মোবাইলে চার্জ নাই, আমি বাংলাদেশের ঐতিহ্যটা, বাংলাদেশের ভিলেজ ওইখানে যাওয়ার জন্য আমি এতক্ষণ ভিডিও করে নিয়েছি, কিন্তু আমি এখন হারাই গেছি, আমি ওদের খুঁজে পাচ্ছি না, যার কারণে অনেক সাউন্ড আসতেছে, জানি না আমার ভয়েসটা ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না, জানি না মাইক্রোফোনটা কতটা কভার করতেছে সেটা জানি না, এত সাউন্ডের ভিতরে এত আউট নয়েজ। তো আমি তাদেরকে খুঁজতেছি, এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, তো আমি তাদেরকে আগে খুঁজে নিই, তারপর আপনাদের সাথে ভিডিওতে আসতেছি আবার। এদিকে আছে সিরিয়া, আমি এখানে যাইতেছি না, ওদিকে যাইলে অনেক লেট হয়ে যাবে, আমরা ওদের কাছে যাইতেছি তাড়াতাড়ি করে, ওদিকে অনেকগুলো কান্ট্রি আছে, তো সেখানে যাচ্ছি না এখন আপাতত। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে ইউএই, মানে এই দেশ যেটা ইমারত, তো সেটা আছে এই পাশটাতে। আর এই যে সামনে আছে এখানে পাকিস্তান, এরপরে আছে তুর্কি, যেটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো সব শেষে ওদের থেকে চলে আসতে হয়েছে, কারণ আমি তাদেরকে হারাই ফেলার পরে অনেক কষ্ট করে, অনেকক্ষণ পরে, অনেক দূরে দৌড়ির পরে, তারপর তাদেরকে আমি খুঁজে পাইছি। খুঁজে পাওয়ার পরে এখন যেখানে খুঁজে পাইছি সেখানে হচ্ছে আমরা যেদিক দিয়ে আসছিলাম ওদিক দিয়েই। তো এখন সবাই আসলে ক্লান্ত হয়ে গেছে, আমিও ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমি ওই যে বাংলাদেশ বিদেশ ওটা আমি এখনও পাই নাই, আমি ওই যে ভিতরে ঢুকি নাই, কারণ ঢুকলে ওদেরকে খুঁজে পাইলাম না। প্রায় 500 দিরহামের এনজয় করে ফেলছি, অনেক মজা করছি, ছবি নিছি, আমি ছবি নিই নাই, ওরা অনেকগুলো ছবি নিছে, যে এদিক দিয়ে আমরা আসছিলাম এখন এদিক দিয়ে চলে যাবো।
कामरान अभी हमारा दी एंड हो गया, हमने बहुत मजा किया, पाकिस्तानी गाना सुना, फुल एंजॉय किया और आपको भी साथ साथ एंजॉय करवाया। इसलिए हमारे चैनल को लाइक करें, सब्सक्राइब करें और फॉलो करें और सबको शेयर करें हमारा वीडियो। थैंक यू सो मच, बाय बाय, अल्लाह हाफिज। तो भाई আমরা এখন অবশেষে চলে যেতেছি, এখানে ঘোরাটুরা শেষ, অবশেষে আমার যাওয়ার সময় হয়েছে। বলো আপ লোক বলো, ভাই আমি খতম হয়ে গেছি, আমি যা রহা, বাই বাই, আল্লাহ হাফেজ। স্ব্যাগ সে করেঙ্গে সবকা স্বাগত।